সোম বেরা, সিনিয়র কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লু লাইট। ব্লু লাইট কি? তো প্রথমে যেটা আসবে যে ব্লু লাইট কোথায় থাকে। ব্লু লাইট সব জায়গায়। এই যে আমি এখানে বসে আপনাদের সাথে কথা বলছি, লাইট জ্বলছে, ব্লু লাইট আসছে। আমি কম্পিউটারে কাজ করলে ব্লু লাইট আসছে, আমি ল্যাপটপে কাজ করলে ব্লু লাইট আসছে, আমি মোবাইলে কাজ করলে ব্লু লাইট আসছে। ব্লু লাইট এখন সব জায়গাতেই আছে। আমরা যে বাড়িতে এলইডি লাইট লাগিয়ে রাখি, এগুলোও ব্লু লাইট এমিট করে। তার মানে ব্লু লাইট সমস্ত জায়গায় আছে, এবং এটা একটা হাই এনার্জি ভিজিবল লাইট। এ কারণে কি হয়, এর এনার্জি বেশি, তো এটা লং টার্ম এক্সপোজিয়রে আমাদের খুব ক্ষতি করে। যে কারণে আমরা যারা আই স্পেশালিস্ট আছি, এটা আমাদের কাছে একটা খুব বড় কনসার্ন, কারণ এখান থেকে অনেক ক্ষতি অলরেডি হচ্ছে। এবং এইভাবেই যদি চলতে থাকি তাহলে এটা একসময় একটা মহামারীর আকার নিতে পারে। ব্লু লাইট চোখের ভিতরে যে যাচ্ছে সেটা কি ক্ষতি করছে, দেখুন, চোখের ভিতরে ব্লু লাইট গিয়ে কর্নিয়া লেন্স হয়ে গিয়ে রেটিনাতে পড়ে। রেটিনা সেই লেয়ার, যেই লেয়ারটা লাইট ফোকাস হলে লেয়ারটাই আমাদেরকে ইলেকট্রিক ইম্পালসে পরিণত করে আমাদের ব্রেনে পাঠায়। ব্রেন ওটাকে প্রসেস করে আমাদেরকে একটা পিকচার তুলে ধরে। তো এই যে লেয়ারটা, ব্লু লাইট কি করে, ডাইরেক্টলি এই লেয়ারটা যদি খুব বেশিক্ষণ ধরে পড়তে থাকে তাহলে এটা একটা ডিজেনারেটিভ প্রসেসে এটার প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে। রেটিনার যে রড কোন সেলস থাকে ডাইরেক্টলি এটাকে ড্যামেজ করে। এবার আমরা আসবো ব্লু লাইট, তাহলে এখান থেকে বাঁচবেন কি করে। এখান থেকে বাঁচার অপশনস অনেকগুলো আছে। যেমন ধরুন, আপনি কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট যেগুলো ইউজ করছেন তাতে ব্লু লাইট প্রোটেকশন স্টেট স্ক্রিন কিনতে পাওয়া যায় মার্কেটে, সেগুলো ইউজ করতে পারেন। তবে আমি এটাকে সাপোর্ট কম করি, আমি অন্য কথা বলি। তার থেকে বেটার হচ্ছে, যদি আপনার পাওয়ার থাকে তাহলে চশমার উপরে ব্লু লাইট প্রোটেকশন দিন। যদি আপনার পাওয়ার নাও থাকে এবং আপনাকে যদি এই জিনিসগুলোর মধ্যে অনেক সময় কাটাতে হয় তাহলে ডেফিনেটলি উইদাউট পাওয়ারের ব্লু লাইট কাট লেন্স আপনি ইউজ করতে পারেন। এবং এখন মার্কেটে এগুলো খুব ইজিলি অ্যাভেলেবল, এবং অথেন্টিক কার্ড নেবেন। মানে কেউ একটা বলে দিলে এটাই ব্লু লাইট প্রোটেকশন, এইভাবে নেবেন না, অথেন্টিসিটি কার্ড নিয়ে, কারণ এটা খুব বড় ব্যাপার। তো এটা ভিশনের, চোখের দৃষ্টিশক্তির ব্যাপার, তো এখানে কম্প্রোমাইজ না করাটাই বেশি ভালো। এভাবে অনেকে ভাবতে পারেন, ধরুন আমার তো প্রেসবায়োপি, আমার দুটো পাওয়ার, বা আমি প্রোগ্রেসিভ লেন্স ইউজ করি, আমার কি এই চশমা বা এই প্রোটেকশন অ্যাভেলেবল? ডেফিনেটলি আপনার ক্ষেত্রেও এই প্রোটেকশন অ্যাভেলেবল, আপনিও এই প্রোটেকশন অ্যাভেল করতে পারেন আপনার লেন্সের উপরে। তো বন্ধুরা, এই যে ভিডিওটা ছিল এটা তাদের ক্ষেত্রে যারা ধরুন অনেকক্ষণ ব্লু লাইট বা কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট করে। আপনি আপনার আশেপাশে বা আপনার কিডস বা যারা এইরকমগুলো করে, এই ভিডিওটা কিন্তু সকলের জন্যই প্রযোজ্য। তো প্লিজ এই যে ইনফরমেশনটা আমরা দিলাম এটা সকলের মধ্যে স্প্রেড করুন। এবং এটা শুধু স্প্রেড নয়, এটার থেকে প্রোটেকশনের জন্য যে যে উপায়গুলো বলা আছে সেগুলো।